আসসালামু আলাইকুম। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার আজকের প্রধান প্রধান শিরোনাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। এএনটিভি স্পেস বিডির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম পাঠের অনুষ্ঠান। আজ মঙ্গলবার, 19 জিলকদ, 1440, 26 জুলাই 2019। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার আজকের প্রধান শিরোনাম, বন্যার প্রভাবে সংকুচিত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সমীর বিরুদ্ধে মামলার প্রতিবেদন পেছাল। ভাগ্য সাহায্য হচ্ছে না অগ্নিখ্যাত নায়িকা মাহির। কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা আজ। সোমবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে ঢাকা শীর্ষ হাসপাতালে সরজমিনে পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ঈদের আগে ও পরে 6 দিন মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান চলবে না বলেছেন সেতুমন্ত্রী। গুজবে কান না দিয়ে সন্দেহভাজনকে আইনের হাতে তুলে দেন আইনমন্ত্রী। বন্যা থেকে বাঁচাতে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে ডক্টর কামালের। উন্নয়ন মূলত তাদের চাপাবাজিতে হয়েছে বলেছেন রিজভি। ব্যাংক কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলন করেন। ছেলে ধরার গুজবে গণপিটুনির ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা। পুলিশ একাডেমিতে মৈত্রী ভবন পরিদর্শনে রিবা গাঙ্গুলি। গাইবান্ধার বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির সারা দেশে কাজ করার জন্য কমিটি গঠনের কাজ চলছে। সরাসরি যোগাযোগ করুন এই ঠিকানায়। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার কাজ করে যাচ্ছে স্পিকার। নির্মাণাধীন ভবনের পানিতে এডিস মশার লাভা পাওয়া গেলে আইনি ব্যবস্থা বলেছেন খোকন। নির্ধারিত সীমানার বাইরে পশুর হাট বসাতে পারবে না ডিএমপি কমিশনার। আশুলিয়ায় ডিজ ব্যবসার আধিপত্য দিয়ে নিয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট। কয়লা খনি দুর্নীতির মামলায় সাবেক এমডি সহ 23 জনের বিরুদ্ধে মামলা। রাজধানীতে ছাত্রী হোস্টেলে অগ্নিকাণ্ড। সাভারে নদীতে পড়ে গেছে গাড়ি, সন্ধান মেলে নাই। হবিগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিভিল সার্জনের মৃত্যু। মিন্নির জবানবন্দি প্রত্যাহারের আবেদন ফেরত। মুন্সিগঞ্জের ছেলের বটির কোপে বাবা নিহত। মানুষের কল্যাণে আলহাজ খসরু চৌধুরী একজন সাদা মনের মানুষ। 7 কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে ডাবির বিভিন্ন স্থানে, বিভিন্ন ভবনে ফের তালা। মুন্সিগঞ্জে বন্যা ও পদ্মার ভাঙনে আতঙ্ক এলাকাবাসী। গোল্ডেন ইগল ওপেন এয়ার স্কাউট গ্রুপের পক্ষে থেকে সংবর্ধনা। এ ছিল দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম পাঠের অনুষ্ঠান। এনটিভি স্পেস বিডির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।